ধরুন আপনার বাসার সামনে কিছু খালি জায়গা পড়ে আছে, আপনি ডিসাইড করলেন যে সেই জায়গাটায় আপনি কিছু সবজি চাষ করবেন। ধরুন আপনি গ্রীষ্মকালীন কিছু সবজি, পটল, ঢেঁড়স, এগুলা চাষ করার ডিসিশন নিলেন, এবং কিছু শীতকালীন সবজি যেমন ফুলকপি চাষ করার সিদ্ধান্ত নিলেন, এবং বাকি জায়গাটায় বারো মাসি সবজি যেমন বেগুন এরকম ধরনের সবজি চাষ করার সিদ্ধান্ত নিলেন। এখন বলুন তো, আপনি একই সময়ে সব সবজি চারা লাগালেন না কেন? এক এক সময় এক এক সবজি চারা লাগানোর ফলে পুরো বছর ভরেই আপনি আপনার ফলন পেতে পারেন। এরকম ঘটনাগুলো ঘটে স্টক মার্কেটের সাথে। আপনি যেমন আপনার পুরো বাগান জুড়ে একই সবজি চাষ করছেন না, তেমনিভাবে একই স্টকে বিনিয়োগ করা আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। চারা লাগানোর সাথে সাথে যেমন সবজি পাবেন না, এটি একটি লং টার্ম প্রসেস, একইভাবে স্টক মার্কেটে লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে আপনি আপনার রিটার্ন ম্যাক্সিমাইজ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি আকরামুল আলম, হেড অফ রিসার্চ রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে নিয়ে আসছি ইনভেস্টমেন্ট ইন স্টক মার্কেট কোর্সটি। এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই কোর্সটিতে। ইনভেস্টমেন্ট কেন করা প্রয়োজন, কী কী ইনভেস্টমেন্ট অল্টারনেটিভ আমাদের কাছে রয়েছে, স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের কী কী বেনিফিট আমরা পেতে পারি, স্টক মার্কেটের বেসিক জার্গনগুলো কী, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ডিটেইল আলোচনা হবে এই কোর্সটিতে। তাই স্টক মার্কেটে বিনিয়োগ করে লং টার্মে প্রফিট করতে চাইলে আপনার জার্নি শুরু হোক আমাদের সাথে। তাহলে আর দেরি না করে রেজিস্ট্রেশন করুন আজই।